হ্যালো মাই ডিওর স্টুডেন্টস ওয়েলকম ব্যাক টু তোমান চ্যানেল আর্কি অফিসিয়াল তো পিলা মানে এই ভিডিওরে ডিসকশন করিবা তো প্লস থ্রি সেকেন্ড সেমিষ্টার তো যে স্টুডেন্টস মানে রাজেন্দ্র ইউনিভর্টি অন্ডর্রে যাও বা তোমার কলেজটি যদি রাজেন্দ্র ইউনিভার্সিটি অন্ডর্রে যাও তো পিলা মানে তোমান এই জুন্ চবিসশ্রে এগজাম রয়েছি তো তুমরা যে পিলা মানে এথিক্স ভ্যালু তো তোমার ফাস ইউনিট রে যেত সব ইম্পর্টেন্ট এক মার্কিয়া কোশ্চেন রয়েছে সেই সমস্ত কোশ্চেন এবং তার এনসার আজি এই ভিডিও আমি ডিসকশন করা তো দেখ পিলা মানে তোমার ফার্স্ট ইউনিট হাস্ট ইউনিট তোমার রয়েছে ভারতীয় সংবিধান সম্বন্ধে হল ভারতীয় সংবিধানর প্রস্তাবনা মৌলিক মূল্যবোধ সম্বন্ধে আমি যেতে কোশ্চেনটা একমার্কি রয়েছে সব ডিস করা হল ভাল ভাব বুঝব তো পিলা মানে তো তুমি গোটি পরিচয় পত্র রয়ে থাকে হ্যাঁ নাই না তুমি কেউ গাঁর তুমি কেউ ব্লকর তুমি কেউ জেলার ঠিক সেমি পিলা মানে তো রাষ্ট্রর পত্র রয়ে থাকে কো পিধান হল সমিধান হচ্ছে গোটি রাষ্ট্র গোট পরিচয় পত্র মো ঠিক সে বুঝ হলো তো তুমি যেমি গোটি পরিচয় পত্র রয়ে তোমার না কুমি কেউ জেলার তুমি কেউ গাঁর ঠিক সেমি পিলা মানে ৰাষ্ট্ৰৰ গোটেই পৰিচয় পত্ৰ ৰ যা কিবিধান বুলি কোৱা যায় হেল তোমাৰ ভাল ভাৱেৰে দিয় যেতি সব কোচ্চন কৈবে ত ভাল ভাৱেৰে তুমি মানে নোট কৰি লিখি নব পিলা মানে হেল তাৰমানে ফাষ্ট কোৱশ্চন তাৰ্ট কোচ্চনটা ক' না ভাৰতীয় সংবিধান প্ৰথম থৰপ কেশোধিত হৈ থাকিল আমি যদি দেখা ত আমাৰ ভাৰতীয় সংবিধানটা প্ৰথম থৰপ কেশোধিত হৈ থাকিল পেলাই

না ভারতীয় সংবিধান কু সংশোধন করা ক্ষমতা কাহা উপরে ন্যস্ত করা যাই কোশ্চেনটা ঠিক সে বুঝ কোশ্চেনটা কে কহিলা ভারতীয় সংবিধান কু সংশোধন ক্ষমতা কতরে মানে কাতরে রয়ে অনেক কাতের রয়ে অ না এটা সংসদ হাসদ হাতের রয়েটা পিলা মানে তো ভারতীয় সংবিধান কু সংশোধন করা তো এর ক্ষমতাটা পিল পাওয়ারটা হল সংসদ পাখি রয়েছে তাপরে নে পিল

তাপরে নেক্সট কোশ্চেন দেখ ভারতীয় সংবিধান রে কে গোটি অনুসূচি রয়েছে কত অনুসূচি রয়েছে পিলা মানে তো এটা বার গোটি অনুসূচি রয়েছে ভালোভাবে ধ্যান দিও এখানে তুমি টিকি আগর যে না ভারতীয় সংবিধানরে চারশো অসা রয়েছে এবং তাপরে তোমাকে কহিলি ভারতীয় সংবিধানোটি অনুসূচি রয়েছে যদি কোশ্চেনটা আসে কে গোটি রয়েছে তো তুমি ইজিলি লিখিপার না বার গোটি অনুসূচি রয়েছে হ্যাঁ আমি নেক্সট কোশ্চেন দেখা

তো এইটা অম্বর ধারা রয়েছে হল ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধান রম্বর ধারে সংবিধান সংশোধন প্রণালী বর্ণনা করা যাই বিস্তৃত ভাবে সেটাকে বর্ণনা করা যাইছে বুঝি পৌছ না নাই তা কোশ্চেন দেখ ভারতীয় সংবিধান কেউ মশে প্রণয়ন হয়েছিল প্রতি কোয়েশ্চিন ইম্পর্টেন্ট হয়েছে পিল মানে হেলা

কিন্তু এই ভারতীয় সংবিধানটা কত মাসে কার্যক্ষম হয়েছে কত মাসের কার্যকারী হয়েছিল তো এইটা হয়েছিল উনিশশো পচাশ জানুয়ারি ছবিশ তারিখ ভালোভাবে বুঝ সব কোশ্চেন ইম্পর্ট্যাট তাপরে দেখো নেক্সট কোশ্চেন তো ভারতীয় সংবিধান কু প্রস্তুত করার দিন সময় লাগি তো আমার এই ভারতীয় সংবিধান কু প্রস্তুত করবার লাগে দিন সময় লাগিছিল কত টাইম লাগিছিল লা পিলা মানে তো ভারতীয় সংবিধানকে প্রস্তুত করারা দুই বর্ষ এগার মাস অঠর দিন লাগিছিল লা ভালোভাবে ধ্যান দিও ভারতীয় সংবিধান কু প্রস্তুত দুই বর্ষ এগারো মাস অঠর দিন লাগি লা মনে রক তা নেক্স কোশ্চেন ভারতীয় সংবিধানর কতোটি স্তম্ভ রয়েছে হেলা ভারতীয় সংবিধান কতোটি স্তম্ভ রয়েছে পিলা মানে তো এটা বারোটি স্তম্ভ রয়েছে ভারতীয় সংবিধান বারোটি স্তম্ভ রয়েছে তুমি মনে রকলে জস্ট মানে মনে ইজিলি মনে রকিপার তাপরে দেখ নেক্স কোশ্চেন নক্স কোশ্চেন দেখ পিল এই কোশ্চেনটা ইজি কোশ্চেন এবং পিলা মানে বিভিন্ন পরীক্ষায় আসছে হল কাহ কু ভারতীয় সংবিধানর জনক কুয়া প্রায় যে সমস্ত জাথ পিলা মানে না ডক্টর কোণ ডক্টর বিআর আম্বেদকর যা ডক্টর কখন ভীমরাও আম্বেদকর তো এখন ভারতীয় সংবিধান জনক বলে কুহযাই থাই হল ভারতীয় সংবিধান প্রণেটা প্রণেতা বলে কুয়া যাই হা এই কোশ্চেনটা ইম্পর্টে হল তা ন কোশ্চেন দেখ তো এই ভারতীয় সংবিধান কুইকি কি কে কুচ কাহ মত কোণ কোণ রয়েছে এইটা বি তোমার কোশ্চিন আসবনা রা মানে তো দেখ কাহি মতিধান দ্বারা আইন র শাসন প্রতিষ্ঠিত হয়েছিল তো কি সমিধান দ্বারা আইন র শাসন প্রতিষ্ঠিত হেবা দরকার এটা কি এটা কেসি হেলা কেশি হেলে যে না সংবিধান দ্বারা আইন র শাসন প্রতিষ্ঠিত হয়ে থাকে বুঝি পাবছ না নাই তা কোশ্চিন দেখ ঠিক সেমিতি পিলা মানে কাহি সংবিধান বিনা এক রাষ্ট্র রাষ্ট্র হই দেখ রাষ্ট্র হই এক অরাজকতার রাজত্বের পরিগণিত হয়ে থাকে কোশ্চেনটা কো কহিলা বুঝ না কাহ মতরে সমিধান বিনা এক রাষ্ট্র রাষ্ট্র হয়ে পিন বরং এক অরাজকতা রাজত্বে পরিগণিত হয়ে থাকে এটা কি পিলা মানে এইটা জেলে মত জেলে মতো ভালসে বুঝ জেলেঙ্ক মতরে সমিধান কোন না কোটি সম্বিধান বিনা এক রাষ্ট্র রাষ্ট্র হয়ে পিন পিলা মানে অরাজকতার রাজত্বে পরিগত হয়ে থাই তো এইটা জেলে পিলা মানে বা জেলেঙ্ক মতরে তা পিলক্সট কোশ্চেন দেখা ভালোভাবে ধ্যান দাও প্রত্যেক কোশ্চিন ইম্পর্টেন্ট বার রিপিটেড করছি তাপরে নেক্সট কোশ্চেন দেখ ভারত ভারতের শাসন বিধায়ক সভা কেউ মসিহা ডিসেম্বর নারিখে প্রথমে থিলা। না কণ ভারতের

कि ये भारतीय संविधान প্রণয়ন সভার চিটা কমিটির অধ্যক্ষ তিলে চিটা কমিটির চিটা কমিটির অধ্যক্ষ কি দিলে pila মানে তো তুমি যে কোচো বি আর আম্বেদকর ভারতীয় সংবিধান অর আইন প্রণতা হেলা চিটা কমিটি চিটায় প্রস্তুত ওরি তিলে তো এই বি আর আম্বেদকর ভারতীয় সংবিধান প্রণয়ন সভার চিটা কমিটির অধ্যক্ষ তিলে pila মান হন নাই ইটা ইম্পর্টেন্ট তারপরে নেক্সট क्वेश्चन देखो तो কিয়ে শাসন বিধানক সভার প্রথম সভাপতি তিলে ଦେଖ ଭଲ ସେ ବୁଝ କିଏ ଶାସନ ବିଧାୟକ ସଭାର ଫାଷ୍ଟ ସଭାପତି କିଏ ଥିଲେ ଫାଷ୍ଟ ସଭାପତି ଥିଲେ ପିଲାମାନେ ସଚିଦାନନ୍ଦ ସିହ୍ନା ସଚିଦାନନ୍ଦ ସିହ୍ନାଟା ଥିଲେ କ'ଣ ନା କ'ଣ ଶାସନ ବିଧାୟକ ସଭାର ପ୍ରଥମ ସଭାପତି ଫାଷ୍ଟ ସଭାପତି ଥିଲେ ହେଲା ତାପରେ ନେକ୍ସଟ କୋଶ୍ଚନ ଦେଖ ପିଲାମାନେ ଏଇ କୋଶ୍ଚେନ୍ ମଧ୍ୟ ବାର ବାର ରିପିଟେଡ୍ ହେଉଛି ନା କିଏ ସମ୍ବିଧାନ ପ୍ରଣୟନ ସଭାର ସ୍ଥାୟୀ ସଭାପତି ଥିଲେ ସ୍ଥାୟୀ ସଭାପତି କିଏ ଥିଲେ ପିଲାମାନେ কো রাজেন্দ্র প্রসাদ থিলে প্রসাদ লে কে স্থায়ী সভাপতি হল সংবিধান প্রণয়ন সভার স্থায়ী সভাপতি কিন্তু পিলা মানে তো সচেতানন্দ সিহার লে কাসন বিধায়ক সভার প্রথম সভাপতি ফার্স্ট সভাপতি সচেতানন্দ সিনহা তাপরে সমিধান প্রণয়ন সভার স্থায়ী সভাপতি রাজেন্দ্র প্রসাদ বুঝিও কি নাই তা কোশ্চেন দেখেন দেখি প্রণয় সভা সংখ্যক সদস্য কুকি গঠিত হয়েছিল তো এই যে সমিধানটা হল তো এই সম্বিধান প্রণয়ন সভাটা কত জন গঠিত হয়েছিল পিলা মানে তো এইটা কে না দুইশে সদস্য কুকি গঠিত হয়ে এইটা হলো সম্বিধান প্রণয়ন সভাটা দুইশ ছয়ানব্বই সংখ্যক সদস্য গঠিত হয়ে থাকে হ্যাঁ নাই তা নচিন দেখ চিঠা প্রস্তাব কমিটি কত সদস্য বিশিষ্ট লা

এর লক্ষ্য হয়েগাল ইহার আদর্শ হয়ে গলা এর দার্শনিক আভিমুখ্য সব কিছু এই সম্বিধান প্রস্তাবনার হি পিলা করা যাই সূচাই সে পিলামা মানে বুঝি হচ্ছে কি না তারপরে দেখ নেক্স কোশ্চিনটা কোণ না ভারত এক সার্বভৌম গণতা সাধারণতন্ত্র ধর্ম নিরপেক্ষ ও কেউ রাষ্ট্র অ আমি জানি যে পিলা মানে ভারত হচ্ছে গোটি সার্বভৌত গণতা সাধারণতন্ত্র রাষ্ট্র হয়ে গেল ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয়ে গলা ঠিক সেমি পিলা মানে আগে কেউ রাষ্ট্র আসি রাষ্ট্র হল ভারত গোটি সার্বভৌম গণতা সাধারণতন্ত্র তা সহ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তা সহ পিলা মানে সমাজবাদী রাষ্ট্র বুঝি পৌছ না নাই তা নচেন দেখবা তো নেক্সট কোশ্চেন দেখ না ভারত শাসন বিধায়ক সভা কেউ মিশন প্রস্তাব অনুসারে হয়েছিল কেউ মিশন পিল কেউ মিশন হয়ে থাকে ভারতীয় শাসন বিধায়ক সভার কেউ মিশন রস্তাব অনুসার এটা হয়েছিল মিশন মিশন ভারত শাসন বিধায়ক সভা হলার ক্যাবিনেট মিশন রবুসার এইটা হয়েছিল হলো ঠিক সেমি পিলা মানে সমিধানর মুখবন্ধ এতম সদৃশ এ কিন্তা এই কোশ্চিন ইম্পর্ট্য পিল না সংবিধান রুখবন্ধ এত সদৃশ অটে এ কি আনসার লিখে পিলা মানে কিটা কে পন্ডিত ঠাকুর দাস ভার্গব তো পন্ডিত ঠাকুর দাস মতরে না এই সমিধানর মুখবন্ধ এর আত্মসদৃশ অটে নাই। তারপরে নেক্সট কোশ্চেন দেখ

কাহি মতরে পিলা মানে ভারত গোটি অর্ধরাষ্ট্র সংঘ এটা কেসি হোয়ে হল কেসি হোয়ে মতরে ভারত এক অর্ধরাষ্ট্রসংঘ অটে তো দেখ পিলা মানে আমি যেহেতু ভারতীয় সংবিধান বিষয় পড়ুজে তো কেউ সম্বিধানের কণ কণ রয়েছে তো সমিধান কুনে কি কণ কিন্তু ভারতীয় সংবিধানটা কে মশের গঠন করা যাই মশের প্রণয়ন করা কন কার্যকারী হয়েছিল এটা সব জাঁয়া একান্ত আবশ্যক অটে পিলা মানে যেহেতু আমি ভারতের পিল জন্মগ্রহণ করছে হ্যাঁ নাই তো দেখ তারপরে নেক্সট কোশ্চেন না কত সমান সংশোধন দ্বারা সমাজবাদী ও ধর্ম নিরপেক্ষ শব্দ দুইটি কু প্রস্তাবনার যোড়া যাই কোশ্চেনটা কোথায় কেতে নম্বর সম্বিধান সংশোধন দ্বারা তো যাজবাদী এবং ধর্ম নিরপেক্ষ যে শব্দ রয়েছে পিলা মানে এই সমাজবাদী এবং ধর্ম শব্দ এই দুই শব্দটি কিলা মানে যোড়ি দিয়া যাই যোগ করা যাই তো এইটা কোয়া কণ তম সংবিধান সংশোধন দ্বারা এই কোয়েশ্চেন ইম্পর্টে পিলা মানে পরীক্ষার পড়িছি না তম সমান সংশোধন দ্বারা সমাজবাদী ও ধর্ম নিরপেক্ষ শব্দ কোন। কোণ প্রস্তাবনার প্রস্তাবনার যোগ করা যাই পিলাম যোড় দিয়া যাই তো বয়ালিশতম হা কি এই কোশ্চিনটা মান অলটা পিলা মানে বয়ালিশতম সংবিধান সংশোধন দ্বারা তো কেউ দুইটি শব্দটি প্রস্তাবনার যোড় দিয়ে যাই সমাজবাদী এবং ধর্ম নিরপেক্ষ বা তো মান্চিনটা অন্য প্রকারের পয়ালিশতম সংবিধান সংশোধন দ্বারা এই সমাজবাদী এবং ধর্ম নিরপেক্ষ শব্দ দুইটি কু কেউ থেকে যাই এইটা প্রস্তাবনার যোড় দিয়ে যাই পিল বুঝে উচিত তাপরে আমি নেক্স কোশ্চিন দেখা ভালোভাবে দেখ পিলা মানে এবং নোট করি লিখিনিও সবই ইম্পর্ট্যাঁ এবং এত যদি কোশ্চিন পিলা মানে যদি প্রাকটিস করে নেও তাহলে কোয়েশ্চিনটা এর পড়ি হল তো

তাপরে নেক্সট কোশ্চেন দেখ প্রকৃতি দৃষ্টির সম্বিধান বিভক্ত করা যাই তো প্রকৃতি দৃষ্টির যদি আমি দেখা পিলা মানে তো সমিধান মানে কেচর নকৃতি দৃষ্টি সংবিধান ভাগে বিভক্ত করা যাই পিলা মানে আমি যদি দেখবা প্রকৃতি দৃষ্টির সমবিধান দুই ভাগে বিভক্ত করা যাই তো কণা কণ দুই ভাগের বিভক্ত করা যাই তো যাছ কমেন্ট করি নি জনাইব হ্যাঁ

কেউ দেশের সমিধান কু উদ্ধিধান বলে দেশের সংবিধান পিলা মানে আমার এই ভারত দেশের সমিধান কু উদ্ধত সমিধান বলে কুয়া যায় কেকি উদ্ধ্রত সমিধান কমেন্ট করি জনাও পিলা মানে হেলা তাপরে নেক্সট কোশ্চেন নেক্স কোশ্চেন দেখ না কেউ সমিধান কেউ সম্বিধানরে মুখবন্ধরে সংহতি বলে সমালোচনা করা পিলা মানে আমার ভারত সমবিধান রেখা হল সংবিধান সংবিধান যদি পড়ব কেউ দেশ পিলা মানে যি তুমি ভাৰত ভাৰত একা কৰি দব হ'ল তাৰপৰা নেক্সট কোৱশ্চন ত ভাল ভাৱেৰে বুজ পেলা মানে সংসদীয় সদস্য মানৰ দৰমা ও ভা সম্বন্ধীয় বিষয় ভাৰতীয় সংবিধানৰ কো প্ৰণালী অনুসাৰে সংখ্যা মাধ্যমেৰে সংশোধিত হৈ থাকে ভাল ভাৱে বুজ কোৱশ্চনাই ক' কা না সংসদীয় সদস্য মানৰ সংসদীয়ৰ যি সদস্য মানে হেল ৰহঁতি তদস্যানৰ দৰমা হেৰা ତା ସହିତ ତାଙ୍କର ଭତ୍ତା ଏ ବିଷୟରେ ଭାରତୀୟ ସମ୍ବିଧାନର କେଉଁ ପ୍ରଣାଳୀ ଅନୁସାରେ ସଂଖ୍ୟା ମାଧ୍ୟମରେ ସଂଶୋଧିତ କରାଯାଇଛି ବୋଲି କୋଶ୍ଚିନ୍ଟା କୁହାଯାଇଛି ତ ଏଇଟା କ'ଣ ହେବ ପିଲାମାନେ ତ ସଂସଦୀୟ ସଦସ୍ୟମାନଙ୍କର ଦରମା ଓ ଭତ୍ତା ସମ୍ବନ୍ଧୀୟ ବିଷୟ ଭାରତୀୟ ସମ୍ବିଧାନର ପ୍ରଥମ ପ୍ରଣାଳୀ ହେଲା ଫାସ୍ ପ୍ରଣାଳୀରେ ଏଇଟା ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି କ'ଣ ସଂଶୋଧିତ କରାଯାଇଛି ପିଲାମାନେ ଫାସ୍ ପ୍ରଣାଳୀ ଭଲ ଭାବରେ ବୁଝ ଅନେକ ଗୁଡ଼ିଏ ରହିଅଛି ତାପରେ ପିଲାମାନେ ନେକ୍ସଟ କୋଶ୍ଚିନ୍ ଦେଖିବା ତ ନେକ୍ସଟ କୋଶ୍ଚନ ଦେଖ ନା ଭାରତୀୟ ନାଗରିକମାନଙ୍କର ମୌଳିକ ଅଧିକାର ସମ୍ବନ୍ଧରେ ସମ୍ବିଧାନର କେଉଁ ପ୍ରଣାଳୀ ମାଧ୍ୟମରେ ସଂଶୋଧିତ ହୋଇଥିଲା ଦେଖ ଫାଷ୍ଟ କ୍ୱଶ୍ଚନ ଏଠାରେ ମୁଁ ତୁମମାନଙ୍କୁ କହିଲି କନଫ୍ୟୁଜନ୍ ହେବନି ଦେଖ ଫାଷ୍ଟ କୋଶ୍ଚିନ୍ଟା କହିଲି ନା ସଂସଦୀୟ ସଦସ୍ୟମାନଙ୍କର ଦରମା ଏବଂ ଭତ୍ତା ବିଷୟରେ ତ କ'ଣ ପିଲାମାନେ ভারতীয় সংবিধানর প্রথম ফার্স্ট প্রণালী রে কোহাই সংশোধিত করা যাই ঠিক সেমি পিলা মানে এখানে তোমাকে কহিলি না ভারতীয় নগরিক মান মৌলিক অধিকার যে মৌলিক অধিকার রয়েছে তো এই অধিকার বিষয়ের হল সংবিধানর কেতে নম্বর প্রণালী রেটা পিলা মানে করা যাই দুই নম্বর প্রণালী হল কনফিউজন হোক ঠিক সেমি পিলা মানে আমি যদি দেখা উচ্চতম ন্যায়ালয় উচ্চ ন্যায়ালয়ৰ ক্ষমতা সংবিধানৰ কেও প্ৰণালী মাধ্যমৰ সংশোধিত হৈ থাকে ভাল ভাৱে বুজ এঠাতে কয় কি উচ্চতম ন্যায়ালয় তাৰ উচ্চ ন্যায়ালয় তাৰ ক্ষমতা সংবিধানৰ কেতে নম্বৰ প্ৰণালী মাধ্যমৰ এই পিলা মানে এইটা কে নম্বৰ এইাৰ্ড নম্বৰ প্ৰণালী হে তাৰপৰা নেক্সট কুৱশ্চয়েক্স কুৱেশ্যন দেখ পিলা মানে কেও দেশৰ সংবিধান কোনকৰণ কৰি ন্যায়িক কোনো পুনরাবোক কখন যদি কেবা পিলা মানে তো কেউ দেশের সম্বিধান দেখি করি তো ভারতীয় সংবিধানটা পিলাম এটা কোণ স্থানিত হয়েছি কেউ দেশর সমবিধান পিলা মানে আমা দেশর সমবিধান দেখি আমার ভারতীয় সংবিধানটা কোণ স্থানিত হয়েছি বুঝিপাচ্ছ না নাই তাপরে নেক্সট কোয়েশ্চন এই কেউ দেশের সম্বিধান দেখিক আমার ভারতীয় সংবিধানটা স্থানিত হয়েছি হল এটা আমা তা নেক্স কোশ্চিন দেখ তো কেউ দেশের সমবিধান অনুকরণ করে আইন রাসন ও সংসদীয় ব্যবস্থা ভারতীয় সংবিধান স্থান পাইছি এটা কো পিটিশ দেশর সমবিধান অনুকরণ করি দেখি কি আইন রাসন ও সংসদীয় ব্যবস্থা বিষয়ে কোথাও ভারতীয় সংবিধানরে স্থান পাইছে তাপরে নেক্সট কোশ্চেন দেখ তো কেউ দেশর সমিধান দেখি করি হল অনুকরণ করে নির্দেশমূলক রাষ্ট্র নীতি ভারতীয় স্থান পাইছি ভালোভাবে বুঝ কোশ্চেনটা কোথাও কে না কেউ দেশের সমবিধান কু দেখি করি যে নির্দেশমূলক রাষ্ট্র নীতিগুলা যে রয়ে পিলা মানে তো স্থান পাইছি তো এটা পিলা মানে কো আইলান হল আইল্যান্ড র সমিধান কুটা দেখি তাপরে নেশ্চেন দেখবা দেখ ভালভাবে কোশ্চিন ইম্পর্টে বার বার রিপিটেড করছি তাপরে দেখ পিল ভারতীয় সংবিধান সভার প্রথম বৈঠক কে মশার অনুষ্ঠিত হয়েছিল আমি যদি দেখবা তো ভারতীয় সংবিধান সভার প্রথম বৈঠকটা ফার্স্ট বৈঠক কে মানে হয়েছিল এটা উনিশশো চৌরাশ মাসহার হয়ে তো কেউ বৈঠক কে মানে হ্যাঁ কত নম্বর সংবিধানটে কোণ কর্ণনাছি এইটা তোমার ইম্পর্ট্যাট বুঝি পাচ্ছ না নাই তো ভারতীয় সংবিধান সভার প্রথম বৈঠকটা কত মাসের হয়েছিল যদি এক্সামে কোশ্চেনটা আসে ফটাক খানা লিখিদেব উনিশশো চৌরাশ হল তা ন কোশ্চেন তো দেখ ভারতীয় সংবিধান সভার প্রথম বৈঠকের কাহকু স্থায়ী অধ্যক্ষ ভাব নির্বাচিত করা যাই তো দেখ কাহ কো পগরে দিয়েছি কাহু ডক্টর রাজেন্দ্র প্রসাদ কু হল তাপরে নেক্সট কোশ্চেন দেখ ନେକ୍ସଟ କୋଶ୍ଚନ ଦେଖ ଭାରତୀୟ ସମ୍ବିଧାନର ଏକ ଚିଠା ପ୍ରସ୍ତୁତ କରିବା ପାଇଁ କେଉଁ ମସିହାରେ ଚିଠା କମିଟି ଗଠନ କରାଯାଇଥିଲା ତ ଦେଖ ଯେତେବେଳେ ଭାରତୀୟ ସମ୍ବିଧାନର ଏକ ଚିଠା ପ୍ରସ୍ତୁତ କରିବା ପାଇଁ ତ କେତେ କେତେ ମସିହାରେ ଏଇ ଚିଠା କମିଟିଟା ଗଠନ କରାଯାଇଥିଲା ପିଲାମାନେ ତ ଏଇଟା ଗଠନ କରାଯାଇଥିଲା କେତେ ପିଲାମାନେ ଉଣେଇଶହ ସତଚାଳିଶ ଅଗଷ୍ଟ ଅଣତିରିଶ ତାରିଖ ভালোভাবে ধ্যান দিও কেবল উনিশশো সতচালিশ এমনি মশিয়া মানে যদি মনে রাখি হব না তোমার কোশ্চিনটা কমিটি চাল কোশ্চিনটা কমিটি এক্সামে আসবো না তুমি পিলা মানে মনে রক্ষি উনিশশো সড়চালিশ কি তোমার অপশনটে কোণ আসবো ও তার তারিখ দিয়ে তারিখ কে সেইটা যদি মনে সেইটা মনে রাখা পড়ব হা উনিশশো সতচালিশনতি তারিখ না নাই তারপরে নেক্সট তা নশন দেখ ভারতের সভার উদ্দেশ্য প্রস্তাব প্রস্তুত করে কি পিলা মানে ভারতের কি সভার উদ্দেশ্য প্রস্তাবটা প্রস্তুত করে কি করে এটা করে কি জবাহর নেহে আমার লাল নেহেটা এটা করে না কোণ ভারতীয় সংবিধান সভার উদ্দেশ্য রস্তাবটা সে প্রস্তুত করে জবাহরাল নেহে হাই তা ন দেখ নেক্সট কোশ্চেন কেউ মশে কবাহর নেহে সংবিধান সভার উদ্দেশ্য প্রস্তাব প্রস্তুত করে পিলা মানে এটা কে মশে এটা তের ডিসেম্বর হেল্ল' তেৰ ডিচেম্বৰ উনৈশ ছয়ালিশ মচহাৰ এই কণ জৱাহৰ লা নেহেৰুধান সভাৰ উদ্দেশ্য প্ৰস্তাৱ বিষয়ে প্ৰস্তুত কৰিলে হেলে কি কৰি তোমাৰ কোচ্চনটা দুই মাৰ্কি কোচ্চন পিলা মানে যিহেতু তোমাৰ এথিক্স এণ্ড ভালুৰে দেখ এক মাৰ্কি পাঁচটি কোৱশ্চিন দুই মাৰ্কি পাঁচট কিন মাৰ্কি দুইট কোৱশ্চন টোটালৰ পঁচিছ মাৰ্ক পঢ়ু হে'লে তোমালোকৰ দুই মাৰ্কি কোৱশ্চিন মানে পনিৰ পাৰিব কে মারে কাহঙ্ দ্বারা সংবিধানসভার উদ্দেশ প্রস্তাবটা প্রস্তুতাই এই যে তুমি দুই দিইমার্কিয়া কোয়েশ্চিন পড়লে পিলা মানে তুমি লিখিদ তে ডিসেম্বর উনিশশো ছয়ালিশ মশার জবাহরাল নেহরু সংবিধানসভা কণ জবাহর নেহেটা সংবিধানসভার উদ্দেশ্য প্রস্তাব প্রস্তুত করে যদি শর্ট টাইপ কোশ্চেন মনে রাখি রকিদেছ পিলা মানে তাহলে দুই মার্কিয়া কোশ্চেন ইজিলি হই হয়ে বুঝি পৌঁছ না নাই এক প্লস এক মিশিকি দুই হল এক মার্কি কোশ্চেন যদি পিলা মানে মিশিয়ে দে তাহলে দুই মার্কিয় কোশ্চেনটা ইজিলি হয়ে যাব তাপরে দেখ নেক্স কোশ্চেন তো নেক্সট কোশ্চেন কোণ রয়েছে পিলা মানে তো দেখ কো জবাহর নেহে দ্বারা প্রস্তুত সংবিধান উদ্দেশ্য প্রস্তাবটি কেউ মশার স্বীকৃতি হাসল পাই স্বীকৃতি কেউ মশার পাই পিলা মানে এটা এটা 22 ফেব্রুয়ারি 1947

ভাৰতীয় সংবিধানৰ প্ৰস্তাৱনাৰে কেতিয়েগী শব্দ ৰব্দ কেতিয়ে গোটেই পিলা মানে ভাৰতীয় সংবিধান প্ৰস্তাৱনাৰে পঞ্চাশী গোটেই শব্দ ৰৈ অহা পঞ্চাশী গোটেই শব্দ ৰৈ অঁ হা ন নাই তাৰপৰা নেক্সট কোৱশ্চন তেক্স কোৱশ্চনাক দেখ ন ভাৰতীয় সংবিধান সভাৰে কৰৱৰ্তী সদস্য সংখ্যা কেতিয়াবা ৰাৰতীয় সংবিধান সভাৰে কণ পৰিৱৰ্তিত সদস্য সংখ্যা ভাৰতীয় সংবিধান সভাৰ পৰিৱৰ্তিত হৈ কি সদস্য সংখ্যা কেতিয়া ৰৈ থাকিল পিলা মানে এইটা কেপত ৰৈছিল দুইশ অনস্পত হ্যাঁ দুইশ অনিপত এইটা রয়েছে তাপরে নেক্সট কোশ্চেন দেখ পিলা মানে এইটা বি ইম্পর্টে কাহক রাসন বতি ঘর কুয়া কাহু রাষ্ট্রশাসন বতি ঘর কুয়া পিলা মানে আমি যদি দেখা তো সমিধান সমিধান কু রশাসন বতি ঘর বলে কুয়া যায় রাষ্ট্র পরিচয় পত্র কাহ কু কুযায় কুয়া যায় ঠিক সেমি পিলা সমিধান কু হি রাষ্ট্রশাসন কণ বতিঘর কুয়া যাই ক্লিয়র এইটা তারপরে নেক্সট কোশ্চেন তো নেক্স কোশ্চেন দেখ ভারতের কেউ সাম্বিধানিক বিশেষজ্ঞ প্রস্তাব সমচয় পত্র বলি অবিহিত করে কোশ্চেন দেখ ভারতের কেউ সাম্বিধানিক বিশেষজ্ঞ প্রস্তাব অনুসারে তাঁকর মত অনুসারে সমিধানর পরিচয় পত্র বলে করা যাই তো এটা কোণ ভারত কো নাল ঘোড় বার বুঝ নবিপাল খিওয়া হল নবীপালিওয়া সমিধান বিশেষজ্ঞৰ প্ৰস্তাৱ অনুসাৰে সংবিধান পৰিচয় পত্ৰ বুলি পিলে ক'ত ধৰা যায় অভিহিত কৰা কোৱা যায় হা নাই তাৰপৰা নেক্সট কোৱশ্চন দেখ না কেও মচহেৰে ভাৰতীয় শাসন অধিনিয়ম প্ৰণীত হৈ থাকে দেখো এখানে ভারত শাসন কে মাসের প্রণীত হয়ে থাকে সংবিধানটা কে মাসে প্রণীত হয়েছিল এইটা কুয়া যায় এটা কুহযাই কি কেউ মশায় ভারত শাসন অধিনিয়ম কুহযাই ভারতীয় শাসন অধিনিয়মটা প্রণীত হয়েছিল তো এইটা পিলা মানে উনিশশো অঠাবন হল উনিশশো অঠাবন মশে ভারত শাসন অধিনিয়মটা প্রণীত হয়েছিল বুঝিপাচ্ছ না নাই এখানে যেতে ডিসকশন করছে পিলা মানে দেখ কি কোণ হয়েবিধানের কণনা করা যাইছে তা সহ পিলা মানে কত মশায় কণ কণ হয়েছে এইটা যেহেতু পিলধান বিষয়ে আমি আলোচনা করু এটা জানিবা বহু জরুরি পিলা মানে বুঝিপাচ্ছ না নাই তা নট কোশ্চিন দেখ তো নেক্স কোশ্চিনটা কী পিলা মানে তো দেখো দেশর সম্বিধানের প্রথম মৌলিক অধিকার কণ ব্যবস্থা স্থান পেয়ে তো কেউ দেশের সংবিধানের প্রথমে মৌলিক অধিকার ব্যবস্থার স্থান দিয়ে যাই পিলা মানে কেউ দেশ এটা এইটা পিল কেউ দেশ আমার ভারত করিব পিলা মানে এইটা করবো যুক্তরাষ্ট্র আমেরিকা হল এই যুক্তরাষ্ট্র আমেরিকা কু দেখি হি আমার ভারতটা হল সংবিধানটা পিলাম দেখ করেছে হেলা ফার্স্ট যুক্তরাষ্ট্র আমেরিকা সংবিধান প্রথমে মৌলিক অধিকার ব্যবস্থা স্থান পাই তারপরে নেক্সট কোশ্চিন দেখ মৌলিক অধিকার সুরক্ষা দায়িত্ব হাতরে থাকে পিলা এইটা কাতের থাকে এইটা ন্যায়পালিকা হাতের রয়ে থাকে ন্যায়পালিকা হস্তরে থাকে মৌলিক অধিকার সুরক্ষা মৌলিক অধিকার কু সুরক্ষা দেবা তো এইটা কাতের রয়ে থাকে কাতের ন্যস্ত রয়ে থাকে এইটা ন্যায়পালিকা হাতের ন্যস্ত রয়ে থাকে বুঝি হাঁচি কি না ক্লিয়র এইটা তাপরে নেক্সট কোশ্চেন না ভারতীয় সংবিধান কিউ ভাগরে মৌলিক অধিকার গুড়ি বর্ণনা করা কিউ ভাগরে এবার আসিগাল দেখ পিলা মানে কেউ ভাগে কে বর্ণনা করা যাই কোণ কো রাশি তো কোশ্চেনটা কোথা কহিলা না ভারতীয় সংবিধান কিউ ভাগের মৌলিক অধিকার গুড়ি বর্ণনা করা কেতে নম্বর ভাব পিলা মানে তিন নম্বর ভাব ভাব হল তৃতীয় ভাগে তো আমার ভারতীয় সংবিধান তিন নম্বর ভাগে মানে তৃতীয় ভাগে মৌলিক অধিকার গুড়ি বর্ণনা করা যাই হলো এইটা ক্লিয়র তাপরে নেশন দেখ

কেতি নম্বৰ ধাৰাৰে পিলা মানে এইটা চৌদ নম্বৰ ধাৰা হ'ল তাৰতীয় সংবিধানৰ চৌদ নম্বৰ ধাৰাৰে বৰ্ণনা কৰা যি যে জাতি ধৰ্ম বৰ্ণ ভাষা লিংগ নিৰ্ভেষৰে কণ আইন আগৰে সমসে সমান হ'ল তোমাক ডাইৰেক্ট কাম পচাৰিব কেও ধাৰা অনুসাৰে জাতি ধৰ্ম বৰ্ণ ভাষা লিংগ নিৰ্ভেষৰে আইন আগৰে সমসে সমানে লেখিদেম ক' পিলে ধাৰা কেতে তাপরে নেক্সট কোশ্চেন দেখ তো কেউ ধারা অনুসারে জাতি ধর্ম বর্ণ ভাষা লিঙ্গ নির্বিশেষে নগরিক মানুষ করা যাই পড়বে না ভালোভাবে ধ্যান দিও সিলে তোমাকে কেবি হ্যাঁ ইজিলি বুঝিপার ফার্স্ট আমি আলোচনা করলে কি তা কনফিউজন হোয়া মানে ইজিলি বুঝিপার ভালোভাবে লক্ষ্য কর হল তো আমি দেখিনি যে না চৌদ নম্বর জাতি ধর্ম বর্ণ ভাষা লিঙ্গ নির্বিশেষে এটার কুয়াগেলা কি আইন সমস্তে সান বড় সে বুঝ এটার কুয়াগেলা আইনগরে সমস্তে সান কিন্তু পিলামানে মানে তো ধারা পনেরোরে যদি দেখিবা তো জাতি ধর্ম বর্ণ ভাষা লিঙ্গ নির্বিশেষরে এটার দেখ সেটা কুয়া যাই আইনগরে সমস্ত সান ধারা চৌদরে কুয়াগেলা কি ধারা পনেরোের কাহ গাছ নাগরিক মানুষ পাতর অন্তর করা জাতি ধর্ম ভাষা বর্ণ লিঙ্গ নির্বিশেষরে তো ধারা কেত পনেরো অনুসারে পিলা মানে নগরিক মানুষ পাতর অন্তর ধারা পনেরো কুয়া যাই কিন্তু যদি আইন আগে পিলা মানে সমস্ত সান যদি কুয়ে জাতি ধর্ম ভাষা বর্ণন লিঙ্গ নির্বিশেষে তাহলে ধারা চৌদ লিখিদব হল তাপরে ন কোশ্চেন দেখ পিলা মানে তো নেক্সট কোশ্চেনটা রয়েছে এটা ইম্পর্ট্যাট কেউ ধারা অনুসারে অস্পৃশ্যতা প্রথা নিবারণক বর্ণনা করা যাই যে পিলা মানে অস্পৃশ্যতা যে প্রথাগুলা কেছে তো এই অস্পৃশ্যতা প্রথার নিবারণটা কে নম্বর ধারে করা পিলা মানে এটা কত নম্বর ধারা এইটা করা যাই সতেরো নম্বর ধারা হেল্ল' কেও ধাৰাৰে কোন বৰ্ণনা কৰাজাম ৰেফিনেটলি আচিব আৰু যদি পিলা মানে এগজামৰে ন আছে তেনেহ'লে আগুকু যোন এগাম দাবুক চাহ নিশ্চিতভাৱে পিলা মানে পলিটিকা সাইন্সৰ তেতিয়া সম্বিধানটো আচিব হি আচিব নাই তাৰ ক'লি না কেও ধাৰা অনুসাৰে অস্পৃশ্যতা প্ৰথাৰ নিবাৰণক বৰ্ণনা কৰা যায় এইটাই কেতিয়া ধাৰা কেতে সতৰ নম্বৰ ধাৰাৰে বুজি পাৰিল এইটাই ক্লিয়াৰ তাৰপৰা নেক্সট কোচ্চন দেখ পিলা মানে কেও ধাৰা অনুসাৰে কোণ না আমি যদি দেখা শিক্ষাগত উপাধি ব্যতীত অন্য কোণস উপাধি বিদেশি রাষ্ট্র ঠার গ্রহণ করা বারণ করা যাইছি। হল তো আমি যদি দেখা পেলাম কত নম্বর ধারা অনুসারে আমি যদি শিক্ষাগত উপাধি দেখিবা। কিংবা আমি যদি সামরিক উপাধি দেখিবা তো ছাড়ি এখন ছাড়িদি ব্যতীত মানে কোয়া ছাড়িদি অন্য কোশি উপাধি বিদেশি রাষ্ট্র ঠার গ্রহণে বারণ করা যাই ধারা অনেক বলছ মো সিরিয়াল হিসাবে কুছি হল ধারা অঠর কোথাও কুয়াগেলা না ধারা অঠ অনুসারে কুয়ায সামরিক ক্ষেত্রে হয়েগলা কিংবা শিক্ষাগত ক্ষেত্রে হয়েগল তো এই উপাধি ছাড়িদি তো অন্য যদি কোণি উপাধি দিয়া যায় তবে বিদেশি ঠাকুর গ্রহণ করা যাব সম্পূর্ণ ভাবে বারণ করা যাব তো এইটা ধারা অঠরে কুয়াগেলা হ্যাঁ না বুঝিওছে কি নাই তারপরে নেক্সট কোশ্চেন দেখ তো নাগরিক ধার নরিক মানুষ কেতে নম্বর নাগরিক নিক মতামত প্রদান সংগঠন অবাধ বিতরণ ও বসবাস বৃত্তি বাণিজ্য করা ক্ষেত্রে স্বাধীনতা প্রদান করা দেখো কোশ্চেনটা কইলা না। কোৰাৰে হ'লে কোৰী নাগৰিক মানুহ মতামত প্ৰদান হৈগলা কি গঠন কৰিবগলা অবাধ বিতৰণ হৈগল যোন বসবাস কৰো বসবাস হৈ গ'ল যেনে জীৱিকা নিৰ্বাহ কৰ্তি বাণিজ্য কৰিব ক্ষেত্ৰৰে সুখটো স্বাধীনতা দিয়া যায় কেতে নম্বৰ ধাৰা পিলা মানে এইটা ঊনৈছ নম্বৰ ধাৰাৰে হ'ল ঊনৈছ নম্বৰ ধাৰা তাৰপৰা দেখ নেক্সট কোৱশ্চন এইটাবি ইপৰ্টেণ্ট ত' ভাৰতীয় নাগৰিক মানৰ কেতিয়ে গোটেই মৌলিক অধিকাৰ ৰ অঁ পিলা মানে তুমে সমস্তে প্ৰায় যে কাত গোটি হা নাই ভাৰতীয় নাগৰিক মানে কেতিয়ে গোটেই মৌলিক অধিকাৰ ৰ গতিকে কৈ পিনে জানি ৰ কোন হ'ব ছটি হেৰা গোটেই মৌলিক অধিকাৰ কোনো পিলা মানে বাদ দিয়া গ'ল হেল কে অধিকাৰ পিছত হটা যায় যি জানিছ কমেণ্ট কৰি নিব পেলা মানে তাৰপৰা নেক্সট কুৱশ্চয় দেখ কেউ ধারা অনুসারে কনসি ব্যক্তি সেই সময় প্রচলিত নয় অনুসারে দণ্ড দিয়া যাই পড়ি না কন করলে দেখ না কেউ ধারা অনুসারে যদি কোণতি সেই সময় প্রচলিত নয় আইন অনুসারে তাকে দণ্ড দিয়া যাই পড়বে পিলা মানে ধারা কোড়ি হা ধারা কোটি হিসাবে যদি কোশি ব্যক্তি কিন্তু সেই সময় যদি যে প্রচলিত প্রচলিত হয়ে নণরে হল তাকে ডন্ড দিয়ে যাই পড়বে ধারা ধারা কীতা এটা কোড়ি হল ঠিক সেমি পিল যদি আমি দেখা ধারা একুশ ধারা একুশে কম বর্ণনা করা যাই না ধারা একুশ অনুসারে বর্ণনা করা যাই যে নগরিক মানুষ কণ আইন অনুমোদিত পন্থা ব্যতীত তার জীবন ও ব্যক্তিগত বঞ্চিত করা বারণ করে থাকে তো দেখ ধারা একইশে এটা ইম্পর্ট্যাঁ কোশ্চেন পিলা মানে ধারা একইশে বর্ণনা করা যাই যে না নগরিক মানুষ আইন অনুমোদিত পন্থা ব্যতীত আইন অনুমোদিত পন্থা এখন ছাড়িদি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সম্পূর্ণ রূপে বঞ্চিত করা বারণ করা পিলা মানে এটা ধারা একইশে বর্ণনা করা হ্যাঁ না ভেরিগুড পিলা মানে ঠিক সে বুঝিপাচ্ছ নাই তাপরে নেক্সট কোশ্চিন ভালোভাবে ধ্যান দিও প্রতি কোয়েশ্চিন ইম্পর্ট্যা পিলা মানে তোমাকে আগুন জনাই দে নেক্স ত কে ধাৰা নাগৰিক মানৰ কণ মন ইচ্ছা গিৰিফ কু বিৰোধ কৰি থাকে দেখ পিলা মানে কেও ধাৰা নাগৰিক মানৰ মন ইচ্ছা এমি পিলা মানে তুমি ফিল্ম গুড়া দেখি থাকিব মন ইচ্ছা পিনে গিৰিফ হা নাই তো কেও ধাৰা নাগৰিক মানৰ মন ইচ্ছা গিৰিক কু বিৰোধ কৰি থাকে পিলা মানে এইটো ধাৰা বাইশ হে ধ অনুসাৰে নাগৰিক মানুহ মন ইচ্ছা গিৰিফ কৰা এইটা কোধ কৰা যায় পিলা মানে সিলেন্ডর করে দেওয়া যা হল তো এইটা মন ইচ্ছা গিরফ ধারা বাইশে এইটা পিল কিরত করা যাইছে বারণ করা যাইছে ঠিক সেমি পিলা মানে কেউ ধারা বিনা মঞ্জুরি মনুষ্য কো আমি যদি দেখবা মজদুর মান শ্রম আদায় বারণ করা যাইছে কেউ ধারা পিলা মানে তো ধারা

এমনি হিসার পিল তোমার মনে রক্ষি পাব বুঝিপাচ্ছ না নাই সিলে মনে রক্ষি পাব তা দেখ পিলা মানে কেউ ধারা শিশু শ্রমিক প্রথা বিরোধ করে থাকে কেউ ধারা পিলা মানে তো এইটা কোণ এইটা যখন চাইল্ড লেবর সিষ্টম যা শিশু শ্রমিক প্রথা তো এটা চব্বিশ ধারা হলো চবিশ ধারে শিশু শ্রমিক প্রথম বিড়ি সম্পূর্ণ ভাবে বিরোধ করা পিলা চব্বিশ অনুসারে হ্যাঁ শিশু শ্রমিক প্রথা তা কোশ্চেন দেখ কেউ ধারা প্রত্যেক ব্যক্তি ধর্ম প্রচার গ্রহণ ও বিশ্বাস করার অধিকার প্রদান করেশ্চিনটা না কেউ ধারা প্রত্যেক ব্যক্তি ধর্মপ্রচার ধর্ম যে বিভিন্ন প্রকার ধর্ম রয়েছে পিলা মানে হল বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম জৈন ধর্ম যে ধর্ম রয়েছে হলো তো তো কেউ ধারে কোশ্চিনটা কে কেউ ধারা প্রত্যেক ব্যক্তি ধর্মপ্রচার হয়ে গলা কিংবা গ্রহণ হয়ে গলা কিংবা বিশ্বাস করা তো সেই অধিকার প্রদান করা যাই তো এটা পঁচিশ নম্বর ধারে না কিনা মানে পঁচিশ নম্বর ধারে কুয়া যাই যে প্রত্যেক ধর্ম প্রচার ধর্ম গ্রহণ ধর্ম উপরে বিশ্বাস করা তো এটা অধিকার প্রদান করা যাইছে অধিকার দিয়ে যাই ধারা এটা ক্লিয়র তো যেহেতু সম্বিধান পিলাম তো এই বিভিন্ন প্রকার ধারা রয়েছে অনেকগুড়ি ধারা রয়েছে পিলা মানে অধিকার রয়েছে হল তো তুমি এটা জাঁবিয়া বহুত জরুরি পিলা মানে কেউ ধারে কণ কণ করা যাই এইটা তোমার পিলা মানে এক্জামে সিওর আসবো তোমাকে আগর জনাই দেছি তাপরে নেক্স কোশ্চেন দেখ তো নেক্স কোশ্চেন কোণ রয়েছে না কেউ ধারা অনুসারে কোণে ধর্ম উন্নতি বা সুরক্ষা পাই নাগরিক বাধ্যতা মূলক পর আদায় করা কোশ্চেনটা কোথাও কে দেখ তো কেতে নম্বর ধারা অনুসারে আমি যদি দেখবা তো কোশি ধর্মর উন্নতি হয়ে পেলা মানে কোনো ধৰ্ম সুৰক্ষা পাই নাগৰিক মান ঠাই য পিলা মানে কৰ আদায় কৰা যায় টকা পইচা যদি মগা যায় পিলা মানে সেই কৰ আদায় কৰা এইটা ধারা সতীশ অনুসারে বর সে দেখ আমাষায় মুখে বুঝাই দে পিলা মানে তো এটার কুহলা কি না ভারতীয় সংবিধানর ধারা সতীশে বর্ণনা করা যাই যে তো ধর্মর পাই। ধর্মর প্রচার প্রসারপ্রাই তো নাগরিক মানুষ বাধ্যতা মূলক ভাব বাধ্যতা মূলক বলে কম্পলসরী হবরদস্তি হল কর আদায় করা তা টাকা পয়সা মগা যাই পি বুঝিপার জন্য না এইটা কেতে না ভালোভাবে বুঝ সতীশ ধারা এইটা রয়েছে তাপরে নেক্সট কোশ্চেন দেখ তো নেক্স কোশ্চিনটা রয়েছে না কেউ ধারা রাজ্য প্রদত্ত ধনরাণী দ্বারা ভালো সরি ধনরাশি হল ধনরাশি দ্বারা পরিচালিত শিক্ষানুষ্ঠান ধর্মশিক্ষা কু বারণ করে কোয়েশ্চনটা কোথাও কহিলা না কে নম্বর ধারা রাজ্য প্রদত্ত ধনরাশি দ্বারা পরিচালিত শিক্ষানুষ্ঠানের ধর্মশিক্ষা কু বারণ করা যাই ধারা অঠাইশে পিল ধারা অটা করা যাই এক মার্কীয় কোশ্চেন পিলা মানে ইজিলি তোমার বুঝিপার হ্যাঁ জস্ট তোমার এমনিতে কেলে তাপরে নেক্সট কোশ্চেন দেখ নেক্সট কোশ্চেনটা তো নেক্সট কোশ্চিনটা দেখো না কেউ ধারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভাষা লিপি ও সংস্কৃতি সুরক্ষা প্রদানপা দর্শা যাই কোয়েশ্চন কে কহিলা না কেউ ধারা সংখ্যার সংখ্যালঘু সম্প্রদায়ের ভাষা হইগাল লিপি হয়ে গলা সংস্কৃতির সুরক্ষা হয়ে গলা হল তো এ সমস্ত পিলা মানে বর্ণনা করা যাই ধারে তো এটা অনতিশ নম্বর ধারে

ধারা অনুসারে নগরিকর মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়ে যায় তবে উচ্চতম ন্যায়ালয় নিকটে সে দ্বারস্থ হয়ে পে নিজের অসুবিধা গুড়া জনাই পে এটা ক্লিয়ার তাপ নেক্স কোশ্চেন তো নাগরিক মান মৌলিক অধিকার কু সুরক্ষা করিপ্রে উচ্চতম ন্যায়ালয় কে গোটি হুকুমনা জারি করে থাই এইটা ইম্পর্টে না পিলা মানে হুকুমনামা এবং নির্দেশনামা মধ্যে তফাৎ কোণ কি দুইটা সামান কমেন্ট করি নিহতি জনাও পিলা মানে তো দেখ কোশ্চিনটা কে ভালো দেখ নাগরিক মান মৌলিক অধিকার কু সুরক্ষা করার উচ্চতম নয়ালয় কে গোটি হুকুমনা জারি করে থাই এটা কে গোটি পিলা মানে এটা পাঁচ গোটি হল পাঁচটি নরিক মানুষ মৌলিক অধিকার কু সুরা দেবার লাগি উচ্চতম ন্যায়াল এটা পাঁচ গোটি হুকুমনা জারি করে থাই হ্যাঁ নাই তাপরে নেক্সট কোশ্চেন দেখ তো কোশ্চেনটা কে দেখ উচ্চতম লা বন্দী খেলা বিচারা সম্মুখরে উপস্থাপিত পাই। আদেশ প্রদান কু কোণ কাহ যায় বল সবুজ তো উচ্চতম লান্দী কুলা উচ্চতম লা বন্দী কেলা বিচারা লয় সম্মুখরে উপস্থাপনা উপস্থাপিত পাই। যে আদেশ দিয়ে যাই পিলাম যে আদেশ প্রদান করা যাই ताकु कौन कहु ताकू बंदी प्रत्यक्षीकरण कहते हैं कौन कह बंदी प्रत्यक्षीकरण कहते हैं से बुझी पार कि नहीं पी आउे बुझे दौजे देख उच्चतम न्यायालय बंदी है उच्चतम जो, जो गोटे बंदीटा बंदी चेला। तो सी जो चाह विचारय सम्मुखें उपस्थापित होगा तो तेरे ताकू जो आदेश दिया जड़ को आदेश दिगला कि তু কোন বিচারালয়ের সম্মুখীন হওয়া যদি যে আদেশ দিয়ে যাই পিলা মানে সেই আদেশনা মা কখন কুয়া যায় পিলা মানে আদেশ কু কো কুয়া যায় না তাহার কন বন্দী প্রত্যক্ষীকরণ বলে কুয়া যাই ইজিলি বুঝিপার পিলা মানে তাপরে নেক্স দেখ এই কোশ্চেন পিলা মানে ইম্পর্ট্যাট হল এই কোশ্চিন ইম্পর্ট্যা আদেশ দেবের নিম্ন ায় উপরি লাথিপত্র সহ মোকদ্দমা প্রেরণ করে থাকে কণ পিলা এইটা পিলানে মানে প্লস টু যেতে পড়ু প্লস টু যেত পড়ুলে যেত পলিটিক্যাল সাইন্স তোমার নেই তো এই কোশ্চিনটা পিল দুই মার্কিয়া কোশ্চিন নিশ্চিত না পরমাদেশ কাহু কুয়া যায় না তো পরমাদেশ বা পরমাদেশ বলে কো পরমা আদেশ পরমাদেশ হল পরমাদেশ বলরে নিম্ন লাম্ন লাগয় নিম্ন লাগয়টা উপনিষ্ঠ ন্যায় নিম্ন ায় উপরিষ্ঠ হল উপর লাগে নথিপত্র মাধ্যমে পিলা মানে যে মকদ্দমা প্রেরণ করে থাকে তাকে কুয়া যায় পরমাদেশ বলে কুয়া যায় এটা বুঝি গল বুঝিপাল না তারপরে আমি নেক্সট কোশ্চেন দেখা তো নেক্সট কোশ্চিনটা তোমার রয়েছে পিলা মানে দেখ তো কেউ নির্দেশনা বলরে উচ্চতম ন্যায়ালয় নিম্নালয় বা কর্মচারী মানুষ কুণ্স নির্দিষ্ট কার্যপ্রে নির্দেশনা জারি করে তো কেউ নির্দেশনা পিলা মানে কশ্চনাক কা দেখোন নিৰ্দেশনা বলৰে উচ্চতম ন্যায়ালয় দেখোন কৈলি নিম্ন য়ালয় উচ্চতম ন্যায়ালয় কু যথি পত্ৰ পঠাই থাকে তাহ বুলি কোৱা যায় কিন্তু সম্পূৰ্ণ ভাৱেৰে ইয়াৰ অলটা পিলা মানে কেও নিৰ্দেশনা বলৰে উচ্চতম ন্যায়ালয় হেলে নিম্ন য়ায়ালয় বা কৰ্মচাৰী মানুহ যদি কোনো নিৰ্দিষ্ট কাৰ্যশানামা জাৰি কৰি থাকে তাকে কেও নিৰ্দেশনা কোৱা যায় পিলা মানে প্ৰত্যেক প্ৰত্যেকনা বলৰে হল এটা ক্লিয়র তাপরে দেখ পিলা মানে এই কোশ্চিন্তা ইম্পর্টে মুখে কোথাও পিলাম জস্ট টিকি আগর যেমন কোশ্চেনটা যে তোমাকে কমেন্ট মাধ্যমে যে জনাইব বলে তো কেউ সম্বিধান কেউ সম্বিধান সংশোধন দ্বারা সম্পত্তিগত অধিকার কু মৌলিক অধিকার বাদ দিয়ে গলা সাতটি যে অধিকার রয়ে লা পিলা মানে তো এর পিলাম গোটি কোণ অধিকার যেটা কি সম্পত্তিগত অধিকার সম্পত্তিগত অধিকাৰ কোনো পিলা মানে কৌৰালিশ তম ধাৰা অনুসাৰে সম্পূৰ্ণ ৰূপে পিলা মানে হটাই দিয়া গল দিয়া গল এতিয়াই কৈলি পিলা মানে ছি মৌলিক অধিকাৰ ৰ অন দেখ তা সহ পিলা মানে ভারতীয় সংবিধানর কেউ ভাগের নির্দেশমূলক নীতি সম্বন্ধে উল্লেখিত হয়েছে তো আমার ভারতীয় নম্বর নির্দেশমূলক নীতি যে রয়েছে নির্দেশমূলক নীতি পিলা মানে তো সেই বর্ণনা করা যাই নম্বর ভাগে পিলা মানে তো ভারতীয় সংবিধান চার নম্বর ভাব চতুর্থ ভাগের এবং কোশ্চেন পিলা মানে এখানে যে তোমাকে কোশ্চিনটা কহিলি তো সংশোধন দ্বারা সম্পত্তিগত অধিকার মৌলিক অধিকার বাদ যাই এটা চৌয়াল্লিশতম ত কেে মচাৰে এই সম্পত্তিগত অধিকাৰ কু পিলে চৌৰালিছতম সম্বিধান অনুসাৰী তাক বাদ দিয়া যায় কেতিয়া মচাৰে পিলা মানে যি জানিছ কমেণ্ট কৰি ইম্পৰ্টেণ্ট হ'ল তাৰপৰা নেক্সট কচন দেখ তাৰ আমি আলোচনা কৰিব পিলা মানে কেতিয়ে নম্বৰ ধাৰা কেতে নম্বৰ ধাৰা পৰ্যন্ত কেও কেও নীতিগুড়ক বৰ্ণনা কৰা সেইটা আমি আলোচনা করা সম্পূর্ণ ভাবে ডিসকশন করা পিলা মানে মানুষ ভিডিওটিকে বহুত লম্বা হয়ে যাব বট ভিডিও যেতে কোশ্চিন ডিসকসন করুছি না পিলা মানে যদি এটি কোশ্চেন প্রাকটিস করে নেও তাহলে তোমার ভারতীয় সংবিধানটার যা যেতে এক মার্কিয়া কোশ্চিন পড়ু যেতে দুই মার্কিয়া কোশ্চিন পড়ু পিলা মানে সবু এ পিলা মানে তোমার হয়ে যাব বুঝি না নাই তো দেখ কোশ্চেনটা কোণ না নেক্সট কোশ্চিন দেখ ভারতীয় সংবিধানর কেউ ধারা মধ্যে নির্দেশমূলক নীতি স্থান পাচ্ছি

সামাজিক এবং আর্থনৈতিক ায় সামাজিক এবং আর্থনৈতিক ায় প্রতিষ্ঠা করবা তো এইটা হচ্ছে রাষ্ট্রীয় তমক নীতির গোটি মুখ্য লক্ষ্য হল তাপরে নে তো কেউ অধিকার কু বিআর আবেদকর সংবিধান হৃদয় ও আত্মা ভাব আখ্যা দিয়েছেন क्यों अधिकार पिला माने तो ये सांधानिक प्रतिकार अधिकार हो ना नहीं तो यधानिक प्रतिकार अधिकार को आमर कौन ना संविधान रो कमिटी रो जो प्रणेता थे बी आर अंबेदकर संविधान रो जनक जो, जो। है तो सीए हृदय ओ आत्मा भाव आख्याधानिक प्रतिकार अधिकार को संविधान रो हृदय ओ आत्मा बोली किए आख्या मन क्वेश्चन आस फटाक ना लिखीदेव बी आर अम्बेदकर তাপরে নেক্সট কোশ্চেন দেখ ভালোভাবে বুঝ নেক্স কোশ্চিন রয়েছে না ভারতের সম্পত্তিগত অধিকার কু কেউ অধিকার পরিসরভুক্ত করা যাই তো ভারতের যে সম্পত্তিগত অধিকার রয়ে যে পিলা মানে সেই সম্পত্তিগত অধিকারটা কেউ অধিকার সহ পিলা অন্তর্ভুক্ত করা যাই মিশাই দিয়ে যাই এটা আইনগত অধিকার পরিসরভুক্ত করা যাই পিলাম হল এই ভারতের যে সম্পত্তিগত অধিকারটা তো এটা আইনগত অধিকার পরিসরভুক্ত করা যাইছে হলা তারপরে দেখো পিলা মানে তো নির্দেশমূলক নীতি মধ্যে কতোটি ধারা রইছে এইটা ইম্পর্টেন্ট কোশ্চেন পিলা মানে এইটা এইটা বলি নুয়া প্রতি কোশ্চেন ইম্পর্টেন্ট দেখো নির্দেশমূলক নীতি মধ্যে কতোটি ধারা রয়েছে কতোটি ধারা একুশ গোটি ধারা রয়েছে হল তুমি কনফিউজ হোনি পিলা মানে তোমার মানে গরম করোনি ইজিলি তোমার মানে যেটা সহজ কোশ্চেন সেইটা আসব পিলা মানে যেতিকি পিলা মানে ভাৰতীয় সংবিধান কেৱ কাৰী হৈছিল ই ভাৰতীয় সংবিধান চিঠা কমিটৰ প্ৰণেত ভাৰতীয় সংবিধানৰ জনক কি হল ত' কেতিয়ে নম্বৰ কেতিয়মিধান অনুসাৰে সম্পত্তিগত অধিকাৰক বাদ দিয়া যায় মৌলিক অধিকাৰ ঠাৰু যদি আমি দেখা এমি সবজ কোৱশ্চন আচিব হ'ল তাৰপৰা দেখ নেক্সট কোৱশ্চন ভাৰতীয় সংবিধানৰ কেও ধাৰাৰে নাগৰিক মানে মৌলিক কৰ্তব্য গুড়িক স্থান পাইছে তো দেখ কোশ্চেন কখন কহিলা না ভারতীয় সংবিধানর কেউ ধারী নাগরিক মানুষ মৌলিক কর্তব্য দেখ আৌলিক অধিকার আলোচনা করলে পুঁ আসিলা মৌলিক কর্তব্য মৌলিক মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য মধ্যে ডিফরেস রয়েছে পিলাম পার্থব্য রয়েছে হ্যাঁ না দেখ কোশ্চেন কুড়ি কি ভারতীয় সংবিধান কেউ ধারী নাগরিক মানুষ মৌলিক কর্তব্যগুড় স্থান পায়েছে এটা কোণ পিলাম একাবন ক হলো একাবন ক ভারতীয় সংবিধান একাবন ক নম্বর ধারা হলরিক মান মৌলিক কর্তব্যগুড় স্থান পেয়েছি ক্লিয়র এটা তারপরে কোশ্চেন দেখ ভারতীয় নাগরিক মানোটি মৌলিক কর্তব্য রয়েছে দেখ পিল এটা কনফিউজ হচ্ছে দেখ মৌলিক অধিকারটা কে রয়েছে বলে আগর সাত লা চৌরাশ কিন্তু কোণ পিলা মানে সম্পত্তিগত অধিকার কু যেত হটাই দিয়াগে সেতু গলা। তো ভারতীয় কখন ভারতীয় ছ অধিকার রয়েছে কিন্তু মৌলিক কর্তব্যটা রয়েছে এগারো হল কনফিউজ হব না মৌলিক অধিকার জায়গায় মৌলিক কর্তব্য লিখিদেবনি কি মৌলিক কর্তব্য জায়গায় মৌলিক অধিকার লিখিদবন নি ভালোভাবে বুঝ ভারতীয় নাগরিক মান কেতোটি মৌলিক কর্তব্য রয়েছে বেলা এগারো কেতোটি মৌলিক অধিকার রয়েছে বেলে ছতম হল তা ন কোশ্চেন তো নেক্স কোশ্চেন কেউ সংবিধান সংশোধন আইন গৃহীত দ্বারা ভারতীয় সংবিধানর মৌলিক কর্তব্যগুড় স্থানিত হেলা কোশ্চেন কখন কহিলা দেখ না কেউ সংবিধান সংশোধন আইন গৃহীত হওয়ার দ্বারা ভারতীয় সংবিধানটা মৌলিক কর্তব্যগুড় পিল মৌলিক কর্তব্যের স্থানিত হয়েছিল স্থান পাই তো এটা কোণ বয়ালিশতম সংবিধান সংশোধন আইন সংশোধন আইন হল তো বয়ালিশতম সংবিধান সংশোধন আইন দ্বারা সংবিধান সংশোধন আইন গৃহীত হওয়ার দ্বারা কখন পিলা মানে ভারতীয় সংবিধানর মৌলিক কর্তব্যগুড় স্থান পাই ये क्लीयर तापुर नेक्स्ट क्वेश्चन ए क्वेश्चन ए क्वेश्चन पे मध्य इंपोर्टे क्यों संविधान संशोधन द्वारा भारतीय नागरिक मान क्या पिला माने ना मौलिक कर्तव्य जोड़ा कौन मौलिक मौलिक कर्तव्य जोड़ी दि जाइए जोड़ा होगा तो क्वेश्चन कौन कहला ना क्यों संविधान संशोधन द्वारा है संविधान संशोधन द्वारा भारतीय नागरिक मान मौलिक कर्तव्य जोड़ा दिया जोड़ी दीजाई है पिलाने छुआसितम संविधान संशोधन बयासी तम लिखी कौन बयालीस तम लिखीदेवन रे पाला छयासितम संविधान संशोधन संशोधन अनुसार है जोड़ी दि जाइयी ठीक समिति पाने नेक्स्ट क्वेश्चन भारतीय संविधान रे तो धारा अनुसार विचार विभाग को कार्यपालिका ठू पृथक करिया व्यवस्था रही तो ये कह पा धारा पचास কোশ্চিন কোঁ কহলা না ভারতীয় সংবিধানর কেতে নম্বর ধারা অনুসারে বিচার বিভাগ কু কার্যপালিকা ঠার কিলা মানে পৃথক করিয়া ব্যবস্থা রয়েছে অলগা করার ব্যবস্থা রয়েছে এটা ধার পচা ধার পচাশ ধার পিল হল তা ন কোশ্চিন ভালোভাবে বুঝা এই সব যেতে ত দেখ ফাষ্ট কোচ্চন দেখ না ভাৰতীয় সংবিধানৰ কেও ধাৰা অনুসৰি ৰাষ্ট্ৰীয় নিৰ্দেশমূলক নীতিগুড়িক য়ালয়ালয়ৰ বিচাৰ পৰিসৰভুক্ত নুহে কোৱশ্চন কণ কয় দেখ ভাৰতীয় সংবিধানৰ কেও ধাৰা অনুসৰি ৰাষ্ট্ৰীয় নিৰ্দেশমূলক নীতিগুড়িক য়ায়ালয়ৰ বিচাৰ পৰিসৰভুক্ত নুহে কৈছে এটাৰে তোমাৰ অনেকুৰি অপশন ৰৈ থাকিব পিলা মানে অ' না নাই ছয়ত্ৰিছ ধাৰাটাৰে কিন্তু তোমালোকৰ অনেকুৰি অপচন ৰ পিলা মানে হেল্ল' তাপরে দেখ নেক্সট কোশ্চেন কি মৌলিক অধিকার উপরে যুক্তিযুক্ত কটকা জারি করি পারি করি থাই এটাশ্চেন ইম্পর্টে কোশ্চেন পিলাম কি মৌলিক অধিকার উপরে যুক্তিযুক্ত কটকনা জারি করি পারি থাকে হ্যাঁ বিভিন্ন প্রকার নীতি নিম লাগু করে পিথাই তো এটা সংসদ পিলাম সংসদ হি মৌলিক অধিকার উপরে যুক্তিযুক্ত কটকনা নীতি নিয়ম ইত্যাদি গুড়া ইত্যাদি জারি করে পাব তা নেক্স কোশ্চেন তো নেক্সট কোশ্চেন দেখ পিলা মানে ন কে ব্যক্তি নিৰ্দেশমূলক নীতিগুড়িক বেয়া বেংকৰ চেক বুলি নিজৰ সুবিধা সুযোগৰে কোনো ভংগ যায় পাৰিব বুলি কৈ যদি ভাল ভাৱে বুজ কোৱশ্চনটা ক' না কেতি কেও ব্যক্তিটা কেও মনোটা নিৰ্দেশমূলক নীতিগুড়িক বেয়া ৰ চেক বেয়া দেখিছ পেলাই যেতিয়া তুমি পইচা টংাটা পিলা মানে উঠাই থওঁ

কেও ধৰণৰ কৰ্তব্য পিলা মানে এইটাৰ গোটেই মৌলিক কৰ্তব্য হোৱা নে নাই আঠ বৰ্ষ যায় শিশুমান বাধ্যতমূলক শিক্ষা প্ৰদান কৰিব বাধ্যতমূলক হেল কম্পলছৰী বাধ্যতমূলক তাৰ কেও ধৰণৰ ইয়াৰ কোঁ ধৰণৰ কৰ্ব্য পিলা মানে এইটা গ কৰ্তব্য বা তোমাৰ গোটেই এমি এই কোচ্চনটা পিলা মানে চেঞ্জ হৈ পাৰিব এমিমৰ আছিল পাৰে না কেতিয়ে বৰ্ষ যায় শিশুমান বাধ্যতমূলক শিক্ষা প্ৰদান কৰা মৌলিক কৰ্তব্য রই অঠ বর্ষ যায়ে কিংবা কোশ্চেনটা আটে আসবে না অঠ বর্ষ যায়ে তো শিশু মানুষ শিক্ষা প্রদান করা মৌলিক কর্ত মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য অটে বাধ্যতা মূলক শিক্ষা হলো তাপরে নেক্সট কোশ্চেন না কেউ রাষ্ট্রের সংবিধান অনুকরণ করে হল বা অনুসরণ করি কি মৌলিক কর্তব্যগুড় ভারতীয় সংবিধানের স্থান পাইছি এটা কোণ পিলা মানে সোভিয়ে রুশ রাষ্ট্র সংবিধান কু দেখি করি মৌলিক কর্তব্যগুড় ভারতীয় সংবিধানরে স্থান পাইছে হল তা ন কোশ্চেন দেখ পিলা মানে ভারতীয় সংবিধানের প্রচলিত মৌলিক অধিকার আমেরিকার কাহ দ্বারা প্রভাবিত হয়েছিল তো দেখ ভারতীয় সংবিধানের যে আমার মৌলিক অধিকার গুড়ি হল তো সেই মৌলিক অধিকারটা আমেরিকার কাহা দ্বারা বিশেষ করি পিল প্রভাবিত হয়েছিল হল এটা অধিকার চিঠা অধিকার চিঠা দ্বারা হি তো ভারতীয় রে প্রচলিত হয়ে মৌলিক অধিকারটা তো আমার কেউ কাহ দ্বারা বিশেষ প্রভাবিত হয়েছিল পিলাম তো এটা অধিকার চিঠা হ্যাঁ না নাই তাপরে নেক্স কোশ্চেন দেখ ভারতীয় নাগরিক মান মৌলিক অধিকার কোণ অটে

গোটিয়ে নকার অটে পিলা মানে নাই প্রকৃতি দৃষ্টির মৌলিক অধিকার গুড়ি কোটি নকারাৎক অটে হা নাই তারপরে নেক্সট কোশ্চেন দেখ না কেউ মশারে সম্পত্তিগত অধিকার কু মৌলিক অধিকার ঠাকুর বাদ এইটা গোটা ইম্পর্ট্যা কোশ্চেন এবং তা কমেন্টে পচারি কি এইটা কোবা বল কোশ্চেনটা আসি গলা দেখ পিলা মানে তো নম্বর মশি বা কেউ মশিহে সম্পত্তিগত অধিকার কু মৌলিক অধিকার ঠিক বাদ দিয়া যাই কোণ হটে দিয়া য তো এইটা পিলা মানে কে উনিশশো অঠস্তরী মশার হল উনিশশো অঠস্তরী মশায় সম্পত্তিগত অধিকার কৌলিক অধিকার ঠার বাদ দিয়া যাই দেখ ভারতরে কোন জারি হেলে নগরিকর মৌলিক অধিকার স্থগিত রই থাই এইটা পিলা মানে তোমার পড়িছ আগর ভারতের কণ জারি হলে নাগরিক মান মৌলিক অধিকার পিলা মানে স্থগিত হয়ে যাই থাকে অটকি যাই তো এটা কিলা মানে জাতীয় জরুরি পরিস্থিতি হলো যদি যদি জাতীয় জরুরি পরিস্থিতি যদি পিলা মানে জারি হচ্ছে তবে নাগরিক মান মৌলিক অধিকারটা পিল কথা স্থগিত হয়ে যাই অটকি যাই হা নাই তাক্স কোশ্চেন দেখ তো ভারতীয় সংবিধানর কেউ ধারা নগরিক মান মৌলিক অধিকার কবচ বলে কুয়াযাই দেখ ভাৰতীয় সংবিধানৰ কেতিয়ে নম্বৰ ধাৰা কোনো নাগৰিক মানৰ মৌলিক অধিকাৰ কোন গোটেই ৰক্ষা কৱচ ৰক্ষা কৱচ বুলি কোৱা যায় বতিশ নম্বৰ ধাৰা বত্ৰিশ নম্বৰ ধাৰা পিলা মানে ভাৰতীয় সংবিধানৰ গোটেই ইম্পৰ্টেণ্ট অটে তথা ক'ৰ নাগৰিক মানৰ মৌলিক অধিকাৰ গোটেই ৰক্ষা কৱচ সদৃশ অটে এই ক্লিয়াৰ তাৰপৰা নেক্সট কুৱেশ্যন দেখ পিলা মানে নিৰ্দেশমূলক নীতি ভাৰত কেও ৰাষ্ট্ৰৰে পৰিণত কৰি থাকে দেখ পিলা মানে আমি জানিলে যে ভাৰত হ'ল গোটেই ক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সামাজিক রাষ্ট্র হলা ঠিক পিলা পিলাম ভারত গোটি আগে কেউ রাষ্ট্র গোটিয়ে জনমঙ্গল রাষ্ট্র বলে কুয়া যাই না নির্দেশমূলক নীতি ভারত গোটিয়ে জনমঙ্গল রাষ্ট্রে পরিণত করে থাকে কোশ্চেনটা কোথাও কহিলা না নির্দেশমূলক নীতি ভারত কেউ রাষ্ট্রে পরিণত করে থাকে না গোটিয়ে জনমঙ্গল রাষ্ট্র গোটিয়ে জনমঙ্গল রাষ্ট্রে পরিণত করে থাকে এটা ক্লিয়ার হেলা। তাপরে পিল যেটা কেবল সেইটা ডিসকশন করি হ্যাঁ বেকার বেকার কোশ্চেন অযথায় ডিসকশন করবানি তারপরে নেক্সট কোশ্চেন দেখ তো কাহারি মতরে কোণ নির্দেশমূলক নীতিগুড়ি লক্ষ্য এবং অভিলাষর ঘোষণা পত্র মাত্র এটা কোণ পিল আগর কোয়াই কেশি হয়ে কেশি হেয়ে মত অনুসারে হ না নাই তা নেক্সট কোশ্চেন দেখ নেক্সট কোশ্চেন দেখ না জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও পরিবেশ সুরক্ষা করার কেউ কর্তব্য অটি ভালোভাবে বুঝ পিলা মানে ଜାତୀୟ ସମ୍ପତ୍ତି ରକ୍ଷଣାବେକ୍ଷଣ ଜାତୀୟ ସମ୍ପତ୍ତିର ରକ୍ଷଣାବେକ୍ଷଣ କରିବା ରକ୍ଷା କରିବା ସୁରକ୍ଷା ଦେବା ତା ସହିତ ପରିବେଶକୁ ରକ୍ଷା କରିବା ସୁରକ୍ଷା କରିବା ତ ଏଇଟା କେଉଁ କର୍ତ୍ତବ୍ୟ ଏଇଟା ଗୋଟିଏ ଆର୍ଥନୈତିକ କର୍ତ୍ତବ୍ୟ ପିଲାମାନେ ହେଲା ଆର୍ଥନୈତିକ କର୍ତ୍ତବ୍ୟ ଜାତୀୟ ସମ୍ପତ୍ତିକୁ ଜାତୀୟ ସମ୍ପତ୍ତିର ରକ୍ଷଣାବେକ୍ଷଣ କରିବା ଆଉ ପରିବେଶର ସୁରକ୍ଷା କରିବା ପରିବେଶକୁ ରକ୍ଷା କରିବା ତ ଏଇଟା ଗୋଟେ ହେଉଛି ଆର୍ଥନୈତିକ ଅର୍ଥନୈତିକ କର୍ତ୍ତବ୍ୟ ହଁ ନା ନାଇଁ ତାପରେ ନେକ୍ସଟ କୋଶ୍ଚନ

তাপরে নেক্সট কোশ্চেন দেখ না ভারতীয় সংবিধান মানি চলি ও জাতীয় পতাকা এবং সঙ্গীত সম্মান জনাইব কেউ কর্তব্য অটে ভালোভাবে বুঝ তো ভারতীয় সংবিধান যে ভারতীয় সংবিধানটি পিল যে নীতি নিয়ম যে তো সেই ভারতীয় সংবিধান মানি চলি জাতীয় পতাকা জাতীয় পতাকা এবং আমার যে সঙ্গীত রয়েছে তো সেই সঙ্গীত সম্মান প্রদর্শন করা তো কেউ কর্তব্য পিলা মানে এটা গোটে আইনগত কর্তব্য হেল্ল' কোৱশ্চন যদি আচিব ন ভাৰতীয় সংবিধানক মানি চলিব জাতীয় পতাকা আৰু সংগীতক সন্মান জানাইব এই গোটেই কেও কৰ্ত্য ফটাক না লিখিদেউ আনচাৰটা আইনগত কৰ্তব্য হ'ল সংবিধান যোন নীতি নিম ৰ মানি চলিব তাৰপিছত জাতীয় পতাকৈ জাতীয় সংগীতক সন্মান জনাই এইটো গোটেই আইনগত কৰ্তব্য পিলা মানে হা নাই তাৰপৰা নেক্সট ক'চন দেখ এই কোচ্চনাই পেলাই পচাৰি থাকে কেও কৰ্তব্য গুড়িক ব্যক্তি নিৰ্দেশ ৰাষ্ট্ৰক নুহে তো কেউ কর্তব্যগুড় গুড়ি হল ব্যক্তি কু নির্দেশ কি রাষ্ট্রক নুহে মৌলিক কর্তব্য হল মৌলিক কর্তব্যগুড় ব্যক্তি কু নির্দেশ রাষ্ট্র কু নু হা নাই তাপরে নেক্সট কোশ্চেন দেখ এই কোশ্চেন পিলা তো প্রাজে পড়ুছে প্রা জে একজামের পিলা মানে পড়ুচি এই কোশ্চেনটা প্রাজে ভারতীয় সংবিধান কেউ ধারী ছু চৌদর্ষ শিশু মান নিমে শিক্ষাকে মৌলিক অধিকারের মাছি এইটা কো ধারা একুশ ক এইটা ইম্পর্ট্যাট তো ভারতীয় সংবিধানর কেউ ধারে ছু চৌদর্ষর শিশু মান নিমে শিক্ষা কু মৌলিক অধিকার মাছ এটা ধারা কোণ একুশ ক কিংবা এই কোশ্চেন আপনার পিল ওলটা পকাই পাব না কতীয় সংবিধান ধারা একুশ কে তো কেতে রু কত বর্ষ শিশু মান নিমন্তে শিক্ষাকে মৌলিক অধিকার মাছি সেটা দিয়ে পিলা মানে ছু বার বর্ষ অঠর কোড়ি বর্ষ ছু চৌদ বর্ষ তো কোণ লেখিব পিলা মানে ছু চৌদ বর্ষ হব মনে না নেক্সট কোশ্চেন দেখ তো পিলা মানে অধিকার কহিল কোনো বুঝ এটা তোমার দুই মার্ক কোশ্চেন আসি পারিব। অধিকার কইলে কোনো বুঝ তো ব্যক্তির বিকাশ পাই আবশ্যক হয়ে অবস্থা এবং পরিবেশকে অধিকার কুয়া অধিকার কাহু কুয়া যায় পিলা মানে ভালো সে বুঝ না আিকাশ ব্যক্তি বিকাশপর বিকাশ নেই পিলা মানে আমার ভালোভাবে বুঝ মু তোমাকে বুঝাও আমাষার হল আমি অর্থাৎ ব্যক্তি বিকাশ যে জিনিস পিলা মানে আবশ্যক হয়ে থাকে হল তো দেখ ব্যক্তি বিকাশপ্রে আবশ্যক হয়ে অবস্থা पिला ता पाने पर सहित परेशर बोली कहते हैं यहाँ क्लीअर पे अधिकार कहले कजिली लिखिपार विभिन्न प्रकार अधिकार रही है पाने मौलिक अधिकार हो गला जिते तो, भी अधिकार रही पिला पाने तो क्यों अधिकार क्या कुछ कहुए ये जानवा दरकार है ला? तो मौलिक अधिकार कहले कहना बुझ फास्ट आधिकार कौन तो अधिकार पिला आउ अरे कह अधिकार कौन না ব্যক্তির বিকাশপ্রে আবশ্যক হয়ে অবস্থা ও পরিবেশ অধিকার কুয়া ভেরি গুড পিলা মানে এটা এইটা বুঝিল তাপরে দেখ নেক্স কোশ্চেন মৌলিক অধিকার কহলে কখন পিলা মানে আইন উপরে পর্যবেসিত হয়ে অধিকার সম্ভব কু মৌলিক অধিকার কুয়া হলো মৌলিক অধিকার কাহু কুয়া যায়ক না রাষ্ট্রর মৌলিক আইন উপরে হল तो पर्यवेसित तो होता अधिकार जिते भी सब पिला राष्ट्र मौलिक आईन भी सब पिला अधिकार रही भी सब रही है ला? तो से तो समूह तो, तो को तो से समस्त को मौलिक अधिकार बोली क्या क्लीयर तापोर्टेन्ट क्वेश्चन है जो इंपोर्टे डिस्कशन करुचे तो तुमको जो प्लान ह्वाट इज रिट ह्वाट रिट है रिट कह कौन बुझ

হ্যাঁ নাই এটা ক্লিয়র পিলা মানে হল তা পিলা মানে তোমার নেক্সট কোশ্চিন তো তোমার যেতবি ইম্পর্ট্যা কোশ্চিন তো করে দেি তাপরে আউ গোটাই কোশ্চিন পিলা মানে এটার আমি ডিসকশন করা তো দেখ লাস্ট কোশ্চিন তোমার পিলা মানে দেখো না ভারতের কেউ লাগয় মৌলিক অধিকার রক্ষক রূপে অবিহিত করা যাই এটা লাস্ট কোশ্চিন পিলা মানে ভারত ভারতের কেউ ন্যায়ালয় মৌলিক অধিকার রক্ষক রূপে অবহিত করা যাই পিলা মানে এটা উচ্চতম ন্যায়ালয় তো পিলা মানে মানুচি পিলা মানে এই ভিডিঅ'টি বহুত টাইম হৈ যায় কিন্তু পিলা মানে যোন মানে এই ভিডিঅ'টি প্ৰথম ৰ শেষ পৰ্যন্ত যদি পিলা মানে দেখিছ তো তোমাৰ এই ভাৰতীয় সংবিধান বিষয়ে যেতিয়া সব ইম্পৰ্টেণ্ট পিলা মানে একমাৰকীয়া কোৱশ্চন যা কচন আছো এগজাম ৰে যদি পিলা মানে প্ৰথম শেষ পৰ্যন্ত দেখিছোঁ সবু যদি প্ৰাক্টিছ কৰি নিচ তাৰ কোৱশ্চন আছিব তো নিশ্চিত ভাবে পিলা মানে এই ভিডিওটি তুমি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগি থাকে তাহলে কম তুমি যে লাইক করে নাও লাইক করে এবং তোমার সাংসা মানুষ এই ভিডিওটি নিশ্চিত ভাবে সেয়ার করে দেব তোমার এই জুন্ চবিশে এক্সাম রয়েছে বহুত কম টাইম রয়েছে

হেল্ল' যদি কোনো কচ্চনটা মই তোমাক তাৰ আনচাৰটা যদি ভুল কৰি দি তোমাক যদি এমি লাগু ত' কমেণ্ট কৰি পিলা মানে মতে জনাইব হেল্ল' তোমাক সেই কমেণ্টৰ ৰিপ্লাই দাবী ট্ৰাই কৰি তাৰ সৈতে যিমান আমাৰ টেলিগ্ৰাম গ্ৰুপ্ৰে জইন হৈছো ভাল কথা বট যি জইন হৈ নাহ' তু লিংকটা মই এই ভিডিঅ'ৰ ডিছক্ৰিপচনৰে দিদে যাইকি ফটা টেলিগ্ৰাম গ্ৰুপে জইন হৈ যাও অলৰেড পিলা মানে তিনি হাজাৰৰ ওৰ্ধ ওৰ্ধ ষ্টুডেণ্ট জইন হৈ চাৰিলেনি ইয়াৰ পিড পিনে পাৰিব এগামুণি নুন নপডেট পিড মাধ্যমেৰে পাৰিব আৰু বেছি কিছু কৈ পিলা মানে এই ভিডিঅ' এতিয়া খতম কৰিব দেখা নেক্সট ভিডিঅ'ৰ এগাম বেষ্ট অপ্লগ বাই বাই টেক কেয়াৰ বাই 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 বাই